দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ির। আমি বিপ্লব সরকার। আসলে এই বাড়িটার ইতিহাস এতটাই বড় যে একটা পর্বের মধ্যে ঠিক ভালো মতন তুলে ধরতে পারিনি, তাই দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। একদিনের ঘোরার জন্য খুব ভালো একটি জায়গা হাওড়া দেউলটিতে রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি। এই বাড়িতে তিনি জীবনের শেষ ১২ বছর কাটিয়েছেন, কি কি গল্প লিখেছেন এবং ওনার ব্যবহৃত প্রত্যেকটা জিনিস আজকে তোমাদের সামনে তুলে ধরবো। দেখতে পাচ্ছ এই ঘরেই উনি থাকতেন এবং এই জিনিসপত্রগুলি তিনি ব্যবহার করতেন। এই ঘড়িটা কিন্তু সেই সময়কারই, এখনও খুব সুন্দরভাবে চলছে। যাই হোক বন্ধুরা, তোমরা যারা এখন অবধি এখানে আসোনি তারা অবশ্যই আসো এবং সঙ্গে থাকো, আরও অনেক তথ্য তোমাদের সামনে তুলে ধরছি। দুটো মাছ ছিল, একটা কাজলা একটা রুই, সোনার নট করিয়ে দিয়েছিল। উনি যখন মাছগুলোকে খেতে দিতেন নাম ধরে ডাকতেন, আয় কার্তিক আয় গণেশ বলে মাছগুলো সামনে আসত, আবার খেয়ে মাছগুলো লেগে যেত। সেটা হচ্ছে এই রামের সুমতি গল্পের পুকুর। অভাগীর স্বর্গ, বামুনের মেয়ে, মহেশ, রামের সুমতি, পল্লীর সমা, শ্রীকান্তর চতুর্থ পর্ব, কমলতা লাস্ট লিখেছিলেন দেবদাস। মায়ের ছবি আপনি যে এমনি দেখাশোনা করছেন, এটা কি সরকার থেকে? ভাইপো ছেলে নাতি আছেন, উনি আমাকে দেন। সরকার একবার বাড়িটা সংস্কার করেছিলেন, এখন সব নাতি করেন, উনি আসেন। উনি থাকেন বালিগঞ্জ কসবায়। এই 22 জানুয়ারি মেলা গেল, এসেছিলেন। ওনার 23 বছর পরে জ্যেষ্ঠাপক্ষের স্ত্রী এই বাড়িতে মারা যান। ওনাকে এখানে দাহ, এখানে দাহ করা হয়েছে। এখানে কাকে দাহ করা হয়েছে? ওনার জ্যেষ্ঠাপক্ষের স্ত্রীকে। আর এই দুটো স্মৃতিসৌধ দেখছেন, স্বামী বেদানন্দ ওনার মেজ ভাই, ওনার বেলুর মাঠে দীক্ষিত, ওই জন্য স্বামীজি নাম প্রভাত। সদবাবুকে দাহ হচ্ছে কেরাতলায়, ওনার যে দুবাইয়ের চিতাভস্ম। সদবাবু স্ত্রী 23 বছর পরে এই বাড়িতে মারা যান, ওনাকে এখানে দাহ, ওনাদের চিতাভস্ম। এটা ওনার লেখার ঘর, 26 থেকে 38 অবধি এখানে ছিলেন। এই একটা বসতেন, এক টেবিলে খাঁচা রাখতেন, আর সোজা জানলাটা খোলা থাকত। তখন বাঁশ গাছ পাঁচিলটা ছিল না, রূপনারায়ণ নদীটা দেখে লিখতেন। এটা ওনার চটি, এটা ওনার লাঠি। নিচে যে ছবিটা দেখছেন, এটা ওনারা জ্যেষ্ঠাপক্ষের স্ত্রী হিরণময়ী দেবী, ওনার মৃত্যুর পরেও 23 বছর পরে মারা গেছিলেন। অন্নপূর্ণা পুজো করেছিলেন 3 বছর, ঠাকুর দালাল, পুজোর দালাল। এখানে পুজো হতো অন্নপূর্ণা পূজা।
কিভাবে আসবে এই শরৎচন্দ্র বাসভবনে? কলকাতা থেকে মাত্র 63 কিলোমিটার পথ, মানে দীঘার রাস্তা ধরে আসতে হবে। বোম্বে রোড থেকে সোজা এসে দেউলটি ব্রিজ পার করলে হবে না, ব্রিজ থেকে বাঁ দিকে রাস্তা চলে গেছে, সোজা ব্রিজের পাশ দিয়ে এসে ব্রিজের নিচ থেকে ডান দিকে ঢুকতে হবে। অথবা দেউলটি স্টেশনে ট্রেনে যদি আসে, হাওড়া থেকে দেউলটিতে নেমে অটোতে মাত্র 3 কিলোমিটারের পথ, এবং রাস্তার প্রতিটি মোড়ে মোড়ে দিক নির্দেশ করা আছে কীভাবে আসতে হবে। খুব সহজ রাস্তা এই শরৎচন্দ্র বাসভবনে আসার।